থ্যাংক ইউ। আমার দুজন কলার এবং দুটো প্রশ্ন থেকে একটা আসছে, কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলেন, তার ফ্যামিলি মামলার লিগেল এইড আর ইমিগ্রেশন মামলার লিগেল এইড দুটো একটু আলাদা করে আপনি বুঝিয়ে দেবেন প্লিজ। আপনার মনে করেন হাজবেন্ডকে বা ওয়াইফকে পুলিশ চার্জ করছে এবং ওনার সাকসেসফুলি একটা কনভিকশন হয়েছে এবং দিস ইজ এ কারেন্ট এভিডেন্স অ্যান্ড দ্য রিসেন্ট এভিডেন্স, দেন ইউ উইল স্টে টু গেট লিগেল এইড বিকজ ইউ ফুলফিল দ্য এন্ট্রি পয়েন্ট। আমি চাচ্ছি তাকে আনতে, বর্তমানে আলাদা আছি, ডিভি এর শিকার, সোশ্যাল ওয়ার্কার ছিল কিন্তু বর্তমানে সোশ্যাল ওয়ার্কার কেসটা বন্ধ করে দিয়েছে, লিগেল এইড সলিসিটর পেয়েছে কিন্তু সলিসিটর চাচ্ছে ডিভি লেটারের জন্য যোগাযোগ করলে সোশ্যাল কোনো পাত্তাই দিচ্ছে না, ইমেল দিয়েছে সোশ্যাল ওয়ার্কারকে 2-3 দিন আগে, উত্তর নেই, আমি কি করতে পারি তাজ ভাই? কমন জিনিস এখন যেহেতু আপনার যদি বলে চাবেন তাজ ভাই জিনিসটা, তাই না? সোশ্যাল ওয়ার্কার পাত্তা দিচ্ছে না যেহেতু আপনার ফাইলটা ক্লোজ হয়ে গেছে এবং এরা হয়তো আপনার সাথে যোগাযোগ করবে না, এবং সোশ্যাল ওয়ার্কাররা তো অনেক বিজি থাকে, ওদেরকে আমরাই পাই না, বুঝছেন নি? তো ওই ডিবি লেটারটা হয়তো আপনি যোগাযোগ করলে ওদের লিগেল ডিপার্টমেন্টের লেখেন পাবেন, এবং আপনার সলিসিটার চাইছেন ওই লেটারটা কারণ ওইটা আপনার লিগেল এইডের জন্য লাগবে, যদি আপনি দেখাইতে পারেন যে আপনি ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স তখন আপনার ওই লিগেল এইডটা আপনি পাবেন। আর ওই বড় বাচ্চাটা বাবার কাছে কেন এবং ওইটা দেখতে হবে, ওইটা আমি জানতে হবে যে কোনো কোর্ট অর্ডারের মাধ্যমে বড় বাচ্চা গেছে কিনা, বাচ্চার বয়স কত, তারপরে আপনার মানে এখানে ওয়েলফেয়ার চেক লিস্ট আসবে, দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, ওই বাচ্চাটা ইন দ্য ফার্স্ট প্লেসে বাবার কাছে কেন গেল, এই জিনিসটা আমি জানতে হবে, যার জন্য আপনাকে আমি ওই জিনিসগুলো জানার পরে আমি তখন কিন্তু আপনাকে প্রপারলি একটা অ্যাডভাইস দিতে পারবো যে আপনি আদৌ অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল হবে কি না। নাসিব ভাই একটা জিনিস আছে, ওইটা যদি কোর্টের অর্ডারের থ্রুতে যদি বাচ্চা বাপের কাছে থাকে দেন উই হ্যাভ টু কনসিডার ওয়েদার উই ক্যান রিওপেন দ্য কেস। অনেক সময় বাচ্চা যদি বড় থাকে, মনে করো 14-15 বছরের বাচ্চা, এবং সে যদি বলে যে আমি মায়ের কাছে থাকবো না, তখন কিন্তু বাবা কিছু করার নাই, উনি ওই বাচ্চার উইশেস এন্ড ফিলিংসটা উইল বি টেকেন ইনটু কনসিডারেশন বাই দ্য কোর্ট। আমার দুজন কলার এবং দুটো প্রশ্ন থেকে একটা আসছে, কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলেন, তার ফ্যামিলি মামলার লিগেল এইড আর ইমিগ্রেশন মামলার লিগেল এইড দুটো একটু আলাদা করে আপনি বুঝিয়ে দেবেন প্লিজ। নাসিব ভাই উনি ইমিগ্রেশনের ক্ষেত্রে লিগেল এইড কিন্তু পাওয়া ভেরি ডিফিকাল্ট, ওটা খুব ওয়াটার টাইট করে দিছে, তো উনি ইমিগ্রেশনের ক্ষেত্রে হয়তো পেতে পারেন বাট ওইটা পরবর্তীতে আসবে, কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে উনি ইমিডিয়েটলি পাবেন না। মনে করেন যেগুলা নাশেদ ভাই স্টেট ওয়ে যেটা লিগেল এইড হয়ে যায়, যেখানে মনে করেন লোকাল অথরিটি আপনার বাচ্চা নিয়ে নিছে, ইউ উইল স্টেট ওয়ে গেট লিগেল এইড, ইটস আ মিন্স টেস্টেড না। তারপরে যেটা হচ্ছে গিয়ে আপনার একটা লাইভ নন মোলেস্টেশন অর্ডার আছে, ইউ উইল গেট লিগেল এইড বিকজ ইউ আর এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, যার জন্য একজন ফ্যামিলি কোর্টের জাজ হ্যাভিং স্যাটিসফাইড দিস উনি নন মোলেস্টেশন গ্রান্ট করছেন। আপনার মনে করেন হাজবেন্ডকে বা ওয়াইফকে পুলিশ চার্জ করছে এবং ওনার সাকসেসফুলি একটা কনভিকশন হয়েছে এবং দিস ইজ এ কারেন্ট এভিডেন্স অ্যান্ড দ্য রিসেন্ট এভিডেন্স, দেন ইউ উইল স্টে টু গেট লিগেল এইড বিকজ ইউ ফুলফিল দ্য এন্ট্রি পয়েন্ট। যে জায়গায় না থাকবে, যেটা আমি অন্য কলারকে যেটা বলছি যে সব কিছু কনসিডার করে আমরা এক্সেপশনাল ফান্ডিং এর ক্রাইটেরিয়ার জন্য লিগেল এইড বোর্ডে অ্যাপ্লিকেশন করি, যেটা বিশেষ বিবেচনায় ওই লিগেল এইড দেওয়ার জন্য, তখন ওইটা অনেক সময় ওরা দেয়, কিন্তু নর্মালি এটা প্রথম কোর্ট না হওয়ার আগ পর্যন্ত ওইটা পাওয়া যায় না, বিকজ ফার্স্ট কোর্টের পরেই বোঝা যাবে যে কেসটা আসলে কমপ্লিকেটেড হবে না স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। এখন লিগেল এইড বোর্ড ইন দিস সেন্স ইজ রাইট নাশিদ ভাই, হয়তো প্রথম হিয়ারিং এর সময়
আপনার হাজবেন্ড কোর্টে যাবে, গিয়ে উনি বলবে না আমি এটা কন্টেস্ট করব না, আমি উনাকে বাচ্চা দেখতে দিব, বা ভাইস ভার্সা, যেখানে ওয়াইফ এবং সিচুয়েশন ইন কেয়ার অফ দ্য চিলড্রেন। সো ওই জন্য তখন আর লিগ্যাল এইডের আসলে তো কোনো দরকারই তো লাগতেছে না। ওই জন্য এক্সেপশনাল ফান্ডিং এর ক্রাইটেরিয়ায় গেলেই সবসময় আমরা কিন্তু ওয়েট করতে হবে আনটিল দ্য ফার্স্ট হিয়ারিং হ্যাজ টেকেন প্লেস, তখন বোঝা যাবে কেসটা কমপ্লিকেটেড কিনা। ধন্যবাদ, কলে চলে যাবে। ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা, সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।